নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা সহজ এবং ঝটপট রান্না করা যায় এমন একটা রেসিপি দেখাবো। তোমরা যদি লাইক ও সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটার নাম হলো কুমড়ো সয়াবিন আলু কারি। এটি বাড়িতে খুব তাড়াতাড়ি করা যায়। রান্নাটা কিভাবে আমি করছি সেটা তোমরা দেখতে থাকো। একঘেয়েমি কুমড়ো আলুর তরকারি তোমাদের যদি ভালো না লাগে, তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। লেটস স্টার্ট। কড়াতে 2 চামচ তেল নেব, 1/2 চামচ গোটা জিরে দেব প্রথমে, এবার আমরা 1/2 কাঁচা লঙ্কা পেস্টটা দেব, এবার পেঁয়াজ আর টমেটো দেবো। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজবো। এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো দেওয়ার ভিডিওটা আমি মিস করে গেছি, ভিডিওটা আমি হারিয়ে ফেলেছি। বন্ধুরা, তোমরা কুমড়ো আর আলু একসাথে দিয়ে ভাজতে পারো। এবার আমরা সয়াবিনটা অ্যাড করে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। এবার দেবো 1/2 চামচ নুন, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মশলাটা মেশাবো। এবার আমি দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়বো।
এবার দেবো এক কাপ জল। দ্বিতীয়বার আর এক কাপ জল দেবো। এবার আমরা কভার করে এটাকে অল্প আঁচে বয়েল করতে দেবো। যতক্ষণ না জলটা কমে যাচ্ছে ততক্ষণ আমরা বয়েল করব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা তরকারিটা কড়াই নাড়তে থাকবো। একবার দেখে নেব আলু কুমড়ো সোয়াবিন সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো আলু সোয়াবিন তরকারি রেডি হয়ে গেছে। বন্ধুরা এবার আমি তরকারিটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই সয়াবিন কুমড়ো আলু তরকারিটা তোমরা রুটি বা পরোটার সাথে সকালে ব্রেকফাস্টে এবং রাত্রে ডিনারেও খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।